পরমাণু শক্তিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ধনুষের সিক্রেট মিশন সফল। পরমাণু ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ধনুষের গোপন পরীক্ষা সফল হওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি সাফল্যের পালক এলো ইন্ডিয়ান আর্মড ফোর্সের মুকুটে। ওড়িশায় নৌসেনার যুদ্ধজাহাজ থেকে এই সিক্রেট মিশন করা হয়। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী শনিবার রাতে পরাদ্বীপ থেকে নৌসেনার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড SFC এই পরীক্ষাটি করে। গত এক মাসের মধ্যে এই নিয়ে তিনটি মিসাইল পরীক্ষা করা হলো রাত্রে। এর আগে সেনার SFC-র রাতে 350 কিলোমিটার রেঞ্জের পৃথ্বী-2 মিসাইল এবং 700 কিলোমিটার রেঞ্জের অগ্নি-1 মিসাইল পরীক্ষা করে। এই ধনুষের পরীক্ষা সম্পর্কে জানানো হয়, যখন একটি যুদ্ধজাহাজ থেকে পরীক্ষাটি করা হচ্ছে তখন অন্য আরেকটি যুদ্ধজাহাজ থেকে এই পরীক্ষার প্রয়োজনীয় বাকি কাজগুলি করা হতে থাকে। 350 কিলোমিটার রেঞ্জের এই ধনুষের DRDO-র তৈরি এই মিসাইল 8.53 মিটার দীর্ঘ এবং 0.9 ডায়ামিটার এবং এর ওজন 4.4 টন। এটি ভূমিতেও টার্গেট করে পৌঁছে যেতে সক্ষম। ইতিমধ্যেই আর্ম ফোর্সেসে এই ধনুষ নিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।